নমস্কার দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত জানাই আমি আজকে তোমাদের ভাষার একটি নতুন অধ্যায় শুরু করব যার নাম হলো রূপতত্ত্ব আমরা ভাষাবিজ্ঞানের যে প্রধান শাখাগুলো জেনেছিলাম তার মধ্যে রূপতত্ত্ব হচ্ছে অন্যতম আগে ধ্বনিতত্ত্ব পড়েছি আজকে আমরা রূপতত্ত্ব পড়ব ধ্বনি বলতে আমরা বুঝিয়েছি কি যে মানে ভাষাবিজ্ঞানের আলোচনায় ধ্বনি হচ্ছে বাঘযন্ত্র থেকে নির্গত যে ক্ষুদ্রতম একক তাকে আমরা বলছি ধনী কিন্তু রূপ রূপ বলতে বোঝায় হচ্ছে যে বাঘযন্ত্র থেকে নির্গত যে সমস্ত ধ্বনি তার ক্ষুদ্রতম অর্থপূর্ণ একককে বলা হয় হচ্ছে রূপ তার মানে কি এর অর্থ থাকা যায় যেমন আমরা ধ্বনিতে জেনেছিলাম কি যেমন আমি যদি বলি এখন যে আমে আ প্লাস ম প্লাস অ এই তিনটে ধ্বনি আমরা পাচ্ছি আম এই শব্দটির মধ্যে তো এই এর মধ্যে আ ম এবং অ কোনোটারই আলাদা আলাদা কোনো অর্থ নেই তাই না আম একত্রিত হয়ে এই তিনটি ধ্বনি একত্রিত হয়ে যে রূপটি গঠন করছে তার একটি নির্দিষ্ট অর্থ রয়েছে এবং তার অর্থ হল একটি নির্দিষ্ট ফল তাহলে দেখো এই আমকে আর ছোট অংশে ভাগ করলে তার কোনো অর্থ থাকে না তাহলে আম এই একত্রিত এই ধ্বনি সমূহ বা ধ্বনি গুচ্ছটি একত্রিত হচ্ছে কি ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক তাই এটি একটি রূপ ঠিক আছে তার মানে ধনী আর রূপের পার্থক্য এটাই যে ধনির অর্থ কোনো থাকবে না এবং ক্ষুদ্রতম হবে যাকে আর ছোট অংশে ভাগ করা যায় না কিন্তু রূপ হচ্ছে কি যে অর্থপূর্ণ হতে হবে এবং ক্ষুদ্রতম একক হতে হবে যে যাকে আর ভাঙলে তার আর কোনো অর্থ থাকে না তাহলে আম কে আমরা বলতে পারি কি যে ক্ষুদ্রতম অর্থপূর্ণ একক ঠিক আছে তাই এটা একটা রূপ তো এই যে এই শব্দের গঠন শ্রেণীবিভাগ বিন্যাস প্রভৃতি নিয়ে বিচার করে যে ভাষাবিজ্ঞানের যে শাখা তাকেই বলা হয় হচ্ছে রূপতত্ত্ব আবার বলছি শব্দের গঠন বিন্যাস শ্রেণীবিভাগ ইত্যাদি নিয়ে যখন আলোচনা করা হয় তখন তাকে বলা হয় রূপতত্ত্ব বা মর্ফোলজি ঠিক আছে রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় হলো কি শব্দের গঠন শব্দ কিভাবে তৈরি হয় তার শ্রেণিবিভাগ রূপ বৈচিত্র্য মানে কত ধরনের তার বৈচিত্র্য রয়েছে রূপ বৈচিত্র্য সাধনের যে বিভিন্ন উপকরণ মানে একটি শব্দর সঙ্গে বিভক্তি জুড়ে গিয়ে কিভাবে গিয়ে মানে প্রত্যয় বিভক্তি জুড়ে গিয়ে যে নতুন শব্দ তৈরি হয় নতুন পদ গঠিত হয় সেই সমস্ত আলোচনাই হচ্ছে কি এই রূপতত্ত্বের প্রধান আলোচ্য বিষয় এবার ক্ষেত্রে একটা কথা বলি যে দেখো শব্দ এবং পদের মধ্যে একটা স্পষ্ট তফাত রয়েছে এগুলো তোমরা ছোটবেলাতেই পড়েছ শব্দের মানে যে একক রূপ সেটা আমরা একমাত্র অভিধানে পাই মানে কি ডিকশনারিতে কিন্তু যখন আমরা আমাদের সাহিত্য রচনায় বলো কথাবার্তায় বলো যখন আমরা এই কোনো বাক্যের মধ্যে শব্দ ব্যবহার করছি তখন সেগুলো কিন্তু নানান রকম পদ হিসেবে স্থান পাচ্ছে কখনো সেটা বিশেষ পদ হয়ে যাচ্ছে কখনো বিশেষণ হয়ে যাচ্ছে কখনো ক্রিয়াপদ হয়ে যাচ্ছে তো তখন কিন্তু তার রূপ বদলে যাচ্ছে অর্থাৎ শব্দ থেকে তা কিন্তু পরিণত হচ্ছে এইটাও কিন্তু এক প্রকার এই রূপতত্ত্বের আলোচনার ক্ষেত্রের মধ্যেই কিন্তু পড়ছে ঠিক আছে এরপর যেটা বলার সেটা হচ্ছে ধরো আম আমি যেটা দিয়ে তোমাদের উদাহরণ দিলাম দেখো আম একটা স্বাধীন রূপ কেননা সে একা কিন্তু একটা অর্থ প্রকাশ করতে পারছে ধরো আমি যদি বলি যে আম খুব সুস্বাদু একটি ফল ঠিক আছে এবং এই আমের জায়গায় যদি আমি এখন জাম বসাই তাহলেও কিন্তু একটা অর্থ থাকছে কিন্তু এখন আমি আম এই যে আম একটি সুস্বাদু ফল এই আম অর্থটি কিন্তু এই বাক্যে ভীষণই গুরুত্বপূর্ণ তাই না তো এখানে এবার আমি যদি বলি যে ছেলেটি একটি আম চুরি করে এনেছে ঠিক আছে তাহলে একটি আম 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 বলতে একটাই কিন্তু আমি যদি বলি ছেলেটি চুরি করে নিয়ে এসছে তাহলে সেক্ষেত্রে কিন্তু বাক্যের অর্থ বদলে যাচ্ছে মানে কি আম গুলি অর্থাৎ এই গুলি আমি যুক্ত করলাম আমের সঙ্গে তখনই কিন্তু আমের পরিমাণের বদল ঘটছে অর্থাৎ এখানে বহু বচনে পরিণত হচ্ছে আম মানে অনেকগুলো আমের কথা বলা হচ্ছে কিন্তু দেখো আম একা একা বসতে পারে কিন্তু গুলি এই গুলি গুলা এর এগুলো কি এক গুলো এই যে গুচ্ছ এগুলো কিন্তু একা বসতে পারে না দেখো আমরা কখনো বলি না গুলো খেলাম বা কিছু এরকম আমরা সবসময় আম গুলো বেড়ালগুলো খাবারগুলো মানে গুলোর সঙ্গে আমরা সবসময় কোনো একটি নির্দিষ্ট রূপের সঙ্গেই এটা স্বাধীন রূপের সঙ্গেই আমরা কিন্তু এই গুচ্ছগুলো ব্যবহার করছি গুলি গুলা গুলো টি টা তো তাহলে দেখো এই বিড়াল বা আম আমগুলো আমগুলো যখন আমি বলছি তখন কি হচ্ছে যে আমের সঙ্গে গুলো যুক্ত হয়ে আমগুলো কিন্তু একটা বচন মানে বহু বচনে পরিণত হচ্ছে এবং এই যে আমগুলো এই শব্দের মধ্যে আমরা কিন্তু দুটো রূপ পাচ্ছি কি কি পাচ্ছি আম একটা পাচ্ছি একটা পাচ্ছি গুলো তো আম স্বাধীন কেননা সে বাক্যে যে কোনো বাক্যে আম স্বাধীনভাবে বসতে পারে কিন্তু গুলো তা কিন্তু স্বাধীনভাবে বসতে পারছে না তাহলে তুমি বলবে যে তাহলে তার কেন সেটা কেন রূপ কেননা এই কারণেই রূপ যে গুলো যখন আমি আমের পাশে বসাচ্ছি তখন কিন্তু গুলো কিন্তু বাক্যের একটা আলাদা অর্থ তৈরি করে দিচ্ছে মানে কি সেখানে আমের বচন পরিবর্তন হয়ে যাচ্ছে আম কিন্তু আম গুলো বলছি তখনই কিন্তু আমরা বুঝতে পারছি কি যে সেখানে অনেকগুলো আমের কথা বলা হচ্ছে তার মানে কি গুলো বা গুলির নির্দিষ্ট অর্থ রয়েছে যেখানে আমরা বুঝতে পারি কি যে তার পরিমাপকে বোঝাচ্ছে সেখানে অনেকগুলো আমের কথা বলা হচ্ছে ঠিক আছে কিন্তু দেখো গুলো যেহেতু একা বসতে পারছে না যেহেতু একা বসতে পারছে না সেই কারণে কিন্তু সে স্বাধীন নয় সে পরাধীন অথচ সে কিন্তু রূপ কারণ তার নিজস্ব অর্থ রয়েছে বাক্যে সে অর্থ বদল করবার ক্ষমতা রাখছে সেই কারণে সে রূপ কিন্তু যেহেতু সে স্বাধীনভাবে বসতে পারছে না সেই কারণে সে কিন্তু স্বাধীন রূপ নয় তাহলে এক্ষেত্রে আমরা এই গঠনগত দিক থেকে আমরা রূপকে কিন্তু দুটো ভাগে ভাগ করতে পারছি কি কি একটা হচ্ছে মানে মূলভাবে ভাগ করা যায় হচ্ছে কি স্বাধীন রূপমূল এবং বদ্ধ রূপমূল বা পরাধীন রূপমূল মানে কি যে রূপমূল স্বাধীনভাবে ব্যবহৃত হতে পারে সে স্বাধীন রূপমূল মানে মূল বলতে বোঝাচ্ছি একটি নির্দিষ্ট একটি রূপকে আমরা মূল বলছি ঠিক আছে যখন দুটো রূপ একসঙ্গে বসছে সেটাকে কিন্তু আমরা মূল বলছি না যখন সেটাকে ভাগ করে আমরা একটা রূপ আলাদা করে নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে মূল তো যখন যে রূপ মূলটি একা বসতে পারছে যেমন আম একটা স্বাধীন রূপ মূল তাই তো এবং এই আম একা একা যে কোনো বাক্যে বসতে পারছে কিন্তু গুলো গুলি এটা কিন্তু স্বাধীন নয় সে কিন্তু কোনো কিছুর তার জন্য আরেকটি রূপের প্রয়োজন হচ্ছে তার ব্যবহারের জন্য অথচ তার কিন্তু নিজস্ব অর্থ রয়েছে তাহলে এটা হচ্ছে কি পরাধীন রূপমূল তাহলে এগুলো এই ব্যাপারগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এই আলোচনার ক্ষেত্রে এরপরে যেখানে আমাদের যে আলোচনায় আমরা ছিলাম আরেকটা ক্ষেত্র আমরা জানবো সেটা হচ্ছে সহরূপ সহরূপ ঠিক আছে দেখো আমি যদি বলি পাখিগুলি আকাশে উঠছে আবার যদি বলি পাখি গুলো আকাশে উড়ছে আবার যদি বলি পাখি গুলা আকাশে উঠছে তাহলে দেখো গুলি গুলো গুলা আমরা তিনটি রূপ পাচ্ছি পরাধীন রূপ অথচ তিনটিরই কিন্তু অর্থ এক কিন্তু উচ্চারণ বা রূপটা সেটা কিন্তু আলাদা কিন্তু অর্থ কিন্তু প্রত্যেকটিরই এক ঠিক আছে যেমন একটু দেখো তোমাদের বইয়ে যেটা রয়েছে রূপ রূপমূল সহরূপ দেখো ছাদের ঘরে দুটো পায়রা বাক্যটিতে ছাদের ঘরে দুটো পায়রা মানের হিসেব মতন এরা রূপ ঠিক আছে ছাতকে ছাদকে অনেক সময় আমরা ছাদ বলি এই যে দ আর ত বসে শব্দটার মানে বদলে দিচ্ছে না অথচ মানুষের দুরকম উচ্চারণকে বুঝিয়ে দিচ্ছে একে এই বৈচিত্রকে বলে ধনির স্বাধীন বৈচিত্র কিন্তু দুটোর ক্ষেত্রে টো একটা টা আর তিন টে একই বিকল্পকে বোঝায় এরা ধরনের রূপ নয় এদের বলে তাহলে কি বলছে যখন আমরা দুটো বলছি তখন বলছি টো তিনটে বলছি তখন বলছি টে আবার যখন একটা বলছি তখন কিন্তু টা তার মানে কি এই যে সং মানে সংখ্যার সঙ্গে আমরা টা টি তো এগুলো ব্যবহার করছি করছি কিন্তু এবং এগুলোর কিন্তু আলাদা কোনো নির্ মানে অর্থ কিন্তু একই ঠিক আছে কিন্তু এদের রূপটা আলাদা উচ্চারণটা আলাদা ঠিক আছে এগুলোকেই বলা হচ্ছে কি রূপ এগুলো প্রত্যেকটি পরাধীন রূপ কিন্তু এর উচ্চারণ আলাদা কিন্তু অর্থ কিন্তু এরা একই বহন করছে আমি যেমন গুলি গুলো গুলা অর্থ কিন্তু এক কিন্তু উচ্চারণ আলাদা সেই কারণে এরা হচ্ছে কি এগুলো আলাদা আলাদা রূপ নয় এরা কিন্তু সহরূপ অর্থাৎ এদের মধ্যে মিল রয়েছে যেহেতু এরা এদের অর্থ একই শুধু উচ্চারণগত দিক থেকে আলাদা বলে এদেরকে বলা হচ্ছে কি সহরূপ ঠিক আছে এরপর যেটা সেটা হচ্ছে কোনো ধ্বনি বা ধনী সমষ্টিকে রূপ মূল হতে গেলে কয়েকটি শর্ত পূরণ করতে হবে সেই শর্তগুলো কি সেটিকে এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত ক্ষুদ্রতম একক হতে হবে মানে কি তাকে অবশ্যই ক্ষুদ্রতম একক হতে হবে এবং এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে গঠিত হতে হবে সেই এককটির নির্দিষ্ট অর্থ থাকা চাই মানে তার নির্দিষ্ট একটি অর্থ তাকে ক্ষুদ্রতম তো হতেই হবে যাকে আর ভাঙা যাবে না কিন্তু তার একটি নির্দিষ্ট অর্থ থাকা চাই অর্থ না থাকলে তা কিন্তু রূপমূল কখনোই হতে পারবে না আচ্ছা তারপরে কি ভাষায় সেই এককটির বারবার ব্যবহার হওয়া চাই মানে সেটা এমনই একটি রূপ রূপ তখনই সেই রূপের মর্যাদা পাবে যে একটি ভাষায় সেই রূপটি বারবার ব্যবহৃত হচ্ছে যেমন আম বিড়াল ঠিক আছে গাছ নদী এই শব্দগুলো আমরা বারবার ব্যবহার করি একটি ভাষায় তাই এগুলো প্রতিটি কিন্তু রূপ সেই এককটির সঙ্গে অন্য এককের ধ্বনিগত ও অর্থগত মিল থাকবে না তাহলে কি বলা হচ্ছে যে ধরো আমি যদি এখন বলি গাছ গাছের সঙ্গে আমরা গাছ বললে কিন্তু শুধু গাছকেই বুঝি তাই তো সেই গাছ বললে কি আমরা অন মানে কোনো উদ্ভিদকেই বুঝি গাছ বললে নিশ্চয়ই আমরা নদী বুঝি না তাই না তার মানে গাছের একটি নির্দিষ্ট উচ্চারণ রয়েছে তার ধ্বনিগত একটা ক্ষেত্র রয়েছে এবং তার অর্থগত একটা ক্ষেত্র রয়েছে যার সাথে অন্য কোনো কিছুর কিন্তু কোনো মিল নেই ঠিক আছে যেমন গাছ বললে আমরা শুধু গাছকেই বুঝি এবং গাছ উচ্চারণ নির্দিষ্ট একটি ধ্বনিও তার নির্দিষ্ট তার একটি ধ্বনি রয়েছে তো এই এর মানে অন্য কোনো এককের সঙ্গে এর কিন্তু কোনো ধনীগত বা অর্থগত মিল থাকলে চলবে না কোনো না কোনো একটির অমিল থাকা আবশ্যক ঠিক আছে এই চারটি শর্ত যদি পূরণ করা হয় তাহলেই কিন্তু সেটি একটি রূপের মর্যাদা লাভ করতে পারবে ঠিক আছে এই ভিডিওতে আমরা এইটুকুই আলোচনা করলাম পরের ভিডিওতে আমরা পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব নমস্কার